আসসালামু আলাইকুম গর্ভকালীন যত্ন বা গর্বকালীন সময়ে মায়ের যত্ন নিয়ে আজকে আলোচনা করব গর্বকালীন যত্ন বলতে আমরা যে বিষয়টি বুঝি সেটি হচ্ছে গর্বকালীন সমগ্র সময়টি অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হওয়া থেকে শুরু করে প্রসব হওয়ার আগ পর্যন্ত বা পূর্ব পর্যন্ত যে অন্তবর্তীকালী সময়টি রয়েছে এই সময়টিকে গর্ভবতী মা এবং তার পেটের সন্তানের যত্ন নেওয়াকে গর্বকালীন যত্ন বলা হয় এর ভিতরে নিয়মিত পরীক্ষা উপদেশ প্রদানের মাধ্যমে এই কাজটি সম্পাদন করা হয়ে থাকে তারা চলুন জেনে নেই গর্ভধারণ যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়া কিভাবে সম্পাদন হয় গর্ব শুরু হয় একটি পরিপক্ক ডিম্ব এবং একটি শুক্রের মিলনের মাধ্যমে এই প্রক্রিয়াকে নিষিক্তকরণ বলা হয় সহবাসের সময় শুক্রকীট স্ত্রীর যৌন পতিত হয় এবং তা জরায়ু অতিক্রম করে ডিম্ববাহী নালীর মাধ্যমে প্রবেশ করে পরিপক্ক ডিম্বের সাথে মিলিত হয়ে ডিমের নিষিক্তকরণ হয় আর এই নিষিক্ত ডিম্ব ধীরে ধীরে ডিম্ব নালী দিয়ে পাঁচ থেকে সাত দিন পরে জরায়ু গিয়ে পৌঁছায় আর এই জরায়ত গিয়ে পৌঁছানোর পর তাদের যে সঞ্চয় হয় অর্থাৎ নিষিক্তকরণ হয় সেই নিষিক্তকরণের পর গর্ভধারণ হয়ে থাকে এই ছিল গর্ভধারণ প্রক্রিয়াটি গর্ভকালীন সময়ে মায়ের যত্নের ভিতরে যে বিষয়টি সবার আগে নিয়ে আসতে হয় সেটা হচ্ছে তার যে গর্ভকালীন সময়টি রয়েছে এবং সেই সময়টিতে তার কয়বার ডাক্তারের ভিজিট করতে হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সুপারিশকৃত চারবার পরীক্ষার সময়সূচি রয়েছে তার ভিতরে প্রথম ভিজিট ষোলো সপ্তাহ বা চার মাস দ্বিতীয় ভিজিট চব্বিশ থেকে আঠাশ সপ্তাহ বা ছয় থেকে সাত মাসের মধ্যে তৃতীয় বিজিট যেটি রয়েছে সেটি বত্রিশ সপ্তাহ অর্থাৎ আট মাসের মধ্যে এরপরে চতুর্থ যে ভিজিটটি রয়েছে সেটি হচ্ছে সপ্তাহ বা মাস যে সময়টি রয়েছে এই সময়ের মধ্যে গর্ভবতী মাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে সে একজন কমিউনিটি প্যারামেডিক হোক একজন এম বিবিএস ডাক্তার হোক বা একজন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লোক হোক তাহলে চলুন আলোচনা করি গর্ভকালীন সময়ে মায়ের যত্নটা কিভাবে করতে হবে গর্ভকালীন সময়ে মায়ের যত্নটা দুটি দাপে করতে হবে অর্থাৎ মায়ের শারীরিক যত্ন এবং মানসিক যত্ন শারীরিক যত্নের ভিতরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো মায়ের খাদ্য গর্ভবতী মায়ের খাদ্য সুষম হওয়া অত্যাবশ্যকীয় জরুরি সুষম খাদ্য সব কয়েকটি খাদ্য উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে অর্থাৎ পরিবেশনের সময় অবশ্যই সকল গুণাগুণ দেখে অর্থাৎ পরিমাণগুলো সঠিকভাবে সমানভাবে দিতে হবে গর্ভবতী মায়ের খাদ্যের যে সকল উপাদানগুলো থাকবে তার ভিতরে নিম্নরূপ একটু আলোচনা করে অর্থাৎ অর্থাৎ প্রোটিন সুষম খাবার ভিতরে যেটি থাকতে হবে তার ভিতরে প্রথম হচ্ছে প্রোটিন গর্ভবতী মায়ের জরায়ু প্লাসেন্টা এবং অ্যামিকাল কর্ড স্তনের বৃদ্ধি হিমোগ্লোবিন রক্তরস ভ্রূণের বিকাশমান অঙ্গ এবং কলার প্রোটিন সংশ্লেষণ ও সঞ্চয়ের কারণে গর্ভাবস্থায় স্বাভাবিকের তুলনায় অধিক পরিমাণ প্রোটিন প্রয়োজন আর এই প্রোটিন মাছ মাংস ডিম দুধ ডাল থেকে পাওয়া যায় তাই গর্ভাবস্থায় পাঁচ মাস পর থেকে দৈহিক পঁয়ষট্টি গ্রাম প্রোটিন গ্রহণের সুপারিশ করা হয়েছে এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ক্যালোরি গর্ভাবস্থায় মায়ের জনন অঙ্গের বৃদ্ধি বিকাশ এবং ভ্রূণের বিপাক হার মায়ের সাথে সাথে যুক্ত হওয়া মৌল বিপাক হার বৃদ্ধি পায় এসব কারণে গর্বের তিন মাস থেকে অতিরিক্ত তিনশো কিলো ক্যালোরি অর্থাৎ একুশশো প্লাস তিনশো টোটাল চব্বিশশো ক্যালোরি খাদ্য খাবার খাওয়া জরুরি ভাত রুটি চিনি তারপর গুড় ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে ক্যালোরির চাহিদা পূরণ করা যায় এরপর রয়েছে খনিজ লবণ ভ্রূণের হাড়ের গঠন এবং ধীরতার জন্য ক্যালসিয়াম এবং ফসফরাস দরকার গর্ভাবস্থায় দৈনিক এক মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন যার জন্য দৈনিক এক গ্লাস দুধ পঞ্চাশ গ্রাম ছোটো মাছ খেতে হবে লৌহের অভাব অর্থাৎ রক্তশূন্যতা দেখা দিলে তাই দৈনিক পঁচিশ থেকে ৩৫ মিলিগ্রাম লৌহ গ্রহণ করতে হবে এই চাহিদা পূরণের জন্য কলিজা এবং সবুজ শাকসবজি খাওয়া যেতে পারে গর্ভাবস্থায় থাইরয়েড হরমোন খরণ বৃদ্ধি পায় থাইরয়েড যে হরমোনটি রয়েছে সেটির খরণ বৃদ্ধি পায় তাই দৈনিক একশো পঁচিশ মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করা অবশ্যই জরুরি যা আয়োডিন যুক্ত লবণ বা সামুদ্রিক মাছ থেকে পাওয়া যেতে পারে এরপর রয়েছে ভিটামিন গর্ভাবস্থায় দৈনিক পঞ্চান্ন মিলিগ্রাম ভিটামিন সি এবং পাঁচ হাজার উট ভিটামিন এ গ্রহণ করতে হয় হাড়ের গঠনের জন্য ভিটামিন ডি এবং প্রয়োজনীয় বৃদ্ধির জন্য অন্যান্য যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো পরিমাণে খেতে হয় এবং যে ফলিক রয়েছে অর্থাৎ ভ্রূণের নতুন কুশ সৃষ্টি করতে যে ফলিক অ্যাসিডের প্রয়োজন রয়েছে সেই চাহিদা পূরণ করে তাই গর্ভাবস্থায় প্রথম থেকে দৈনিক চারশো মিলিগ্রাম ফলিক অ্যাসিড বা দুইশো পঞ্চাশ মিলিগ্রাম শাক সবজি এবং পঞ্চান্ন গ্রাম ফল খাওয়া জরুরি পানি গর্ভাবস্থায় দৈনিক আট গ্লাস পানি পান করা জরুরি এছাড়া এই খাবারগুলো খাওয়া ব্যতীত শারীরিক যত্নের ভিতরে অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে পোশাক সুতি কাপড়ের ঢিলে ডালা পোশাক ব্যবহার করতে হবে হিল জুতা অবশ্যই পরিহার করতে হবে এবং ভ্রমণের সময় গর্ভাবস্থায় প্রথম থেকে শেষ দিকে ভ্রমণের সচেতনতা অবশ্যই জরুরি ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে অবশ্যই বিরত থাকতে হবে যদি ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ভ্রমণটা আপনাকে এড়িয়ে চলতে হবে সে বা অন্য কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এছাড়া গোসল প্রতিদিন হালকা গরম পানি দিয়ে গোসল করতে হবে একেবারে ঠান্ডা দিয়ে নয় এতে করে পেটের বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে এরপরে কুষ্ঠ পরীক্ষার বা প্রতিদিন নিয়মিতভাবে মলত্যাগ প্রতিদিন মলত্যাগের অভ্যাস করা অবশ্যই জরুরি ফল শাক সবজি ইসবগুলির ঘুষি বেলের শরবত এই কুষ্ঠ পরিষ্কার করে অর্থাৎ যে সকল কারণে পায়খানায় প্রবলেম হয় সেই বেশিরভাগ যে সকল খাবারগুলো রয়েছে গ্রহণ করতে হবে এরপরই পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা একটি জরুরি জিনিস রাতে খাবার গ্রহণ থেকে শুরু করে পরবর্তী সকাল আগ পর্যন্ত দাঁতকে ভালো করে ব্রাশ করতে হবে এবং চুল নখ এবং পরে দেওয়া কাপড় যা আছে সেগুলো পরিষ্কার করতে হবে এবং একটু একটু করে অবশ্যই ব্যায়াম করতে হবে ব্যায়ামটাও জরুরি দৈনন্দিন করে হাঁটাচলা করতে হবে মেডিটেশন জাতীয় যে সকল ব্যায়ামগুলো রয়েছে সেইগুলো করতে হবে এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে টিকা প্রদান গর্ভাবস্থার পূর্বে যদি কোনো নারীর পাঁচ বার টিটেনাস টিকা বা টিটি টিকা দেওয়া না থাকে তবে গর্ভাবস্থায় তার আর কোনো টিকার প্রয়োজন নেই অর্থাৎ আগে যদি দেওয়া থাকে তাহলে পরে আর লাগবে না আর যদি দেওয়া থাকে না থাকে তাহলে অবশ্যই তাকে দিতে হবে না হলে কালীন পাঁচ থেকে মাসের মাসের একটি টিটি টিকা এবং প্রথম পর দিয়ে দিতে হবে পরবর্তী গর্ভধারণের ভেতরে যদি পাঁচ বছরের মধ্যে কোনো গ্যাপ থেকে থাকে তাহলে এই পঞ্চম মাসে একটি টিটি টিকা দিলেই চলবে কিন্তু দুই গর্ভধারণের মাঝখানে যদি পাঁচ বছরের বিরতি থাকে তাহলে গর্বের গর্ভধারণের দুইবার টিকা অবশ্যই দিতে হবে এরপরে মানসিক যত্ন এবং মানসিক যে যত্নটি রয়েছে গর্ভবতী মায়ের মানসিক যত্ন এবং মন পরস্পর বা তার মানসিক যে চাহিদাটা সেটাকে সুন্দর রাখার জন্য তার যত্ন করতে হবে অর্থাৎ মন পরস্পর সম্পর্কযুক্ত মায়ের মনে তীব্র খুব উত্তেজনা মায়ের দেহের রাসায়নিক পরিবর্তন সৃষ্টি করে যার প্রভাবে ভ্রূণের হৃৎপিণ্ডে ক্রিয়া সহ দেহের বিপাক ক্রিয়ার এবং শিশুর অস্থি অস্থিরতা বৃদ্ধি পেয়ে যায় মায়ের মানসিক অশান্তির কারণে সন্তানের পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াতে পারে না তাই গর্ভবতী মাকে যাতে আনন্দ এবং উৎফুল্ল অর্থাৎ প্রফুল্ল চিত্তে থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মন ভালো রাখার জন্য পরিবারের সকল সদস্যকে আন্তরিক হতে হবে এবং সর্বদা প্রফুল্ল থাকার চেষ্টা করতে হবে ভালো বই পড়তে হবে আন্তালোয়াদ করতে পারেন নামাজ পড়া পড়ার অভ্যাস করে নিতে পারে একটু একটু করে যতটুকু সম্ভব হয় সময় সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে নেতিবাচক চিন্তাগুলোকে বাদ দিতে হবে এই যে গর্ভবতীকালীন সময়ের একজন মায়ের শারীরিক এবং মানসিক যে সকল যত্নগুলো নিয়ে আলোচনা যদি একজন মা বা তার আশপাশের যারা রয়েছে তারা একটু মেনে চলে তাহলে একজন মা খুব সুন্দর এবং একজন সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবেন ইনশাল্লাহ তাই আমাদের উপদেশগুলো অবশ্যই মেনে চলবেন আর আমাদের চ্যানেলটি যেহেতু স্বাস্থ্য বিষয়ক আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন উপরে আমাদের আই বাটনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে এবং আমাদের ডেসক্রিপশন বক্স পিন ডেসক্রিপশনে আমাদের লিঙ্কগুলো দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়া থাকবে আমাদের সোশ্যাল যে মিডিয়া পেজগুলো রয়েছে সেগুলোর অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা এগুলো একটু ভিজিট করবেন এবং আপনাদের যদি এই স্বাস্থ্য বিষয়ে কোনো পরামর্শ থেকে থাকে বা জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ